আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রোজা রেখে ব্রাশ করা যাবে কিনা, রোজা রেখে ভুলে খাবার খেয়ে ফেললে করণীয় কি, রোজা রেখে শরীরে ইঞ্জেকশন দেওয়া যাবে কিনা, আবার রক্ত বাহির করা যাবে কিনা। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, রোজা রেখে ব্রাশ যে আমরা করি পেস্টের মাধ্যমে, এটা কিন্তু মিষ্টি জাতীয় একটা জিনিস। তো এটা দিয়ে যদি কেউ ব্রাশ করে রোজা ভাঙবে না, তবে এটা মাকরুহ, যেহেতু আপনি মিষ্টি জিনিস মুখের মধ্যে নিচ্ছেন, এটা জিহ্বার মধ্যে অনেকক্ষণ লেগে থাকে, এই জন্য যদি আপনি কুলি করে ফেলে দিচ্ছেন তবে এটা মাকরুহ। এই জন্য আপনি এগুলোর পরিবর্তে যদি ইচ্ছা হয় আপনি ব্রাশ ভালো করে ধুয়ে পেস্ট ছাড়া শুধু ব্রাশ করেন, অসুবিধা নাই, অথবা আপনি মেস ওয়াক করেন, এটাও করা যেতে পারে। দ্বিতীয়ত, আমরা বলেছিলাম রোজা রেখে আপনি শরীরের মধ্যে যে কোনো ধরনের ইঞ্জেকশন অথবা ভ্যাকসিন, আমরা করোনার যে ভ্যাকসিন নেই অথবা অন্য অন্য যে কোনো সমস্যার জন্য ইঞ্জেকশন নেই, তো ইঞ্জেকশন যদি কেউ নেয় তো তার রোজা আপনার ভাঙবে না। আবার এমন কোনো ইঞ্জেকশন যদি নেন যে ইঞ্জেকশন নিলে আপনার আর ক্ষুধা লাগবে না, এমন ইঞ্জেকশন নিলেন, তো এটা নিলে আবার রোজা ভেঙে যাবে। আবার রোজা রেখে যদি রক্ত শরীর থেকে বের করেন, রক্ত যদি কাউকে দেন, এই বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলেন ভাঙবে কেউ বলেন ভাঙবে না, তবে অধিক সতর্কতা বশত যেই দিন আপনি কাউকে রক্ত দিচ্ছেন, তো রক্ত দিলে কিন্তু শরীর এমনিতেই দুর্বল হয়ে যায়, চেষ্টা করবেন মানুষকে রক্ত দেওয়ার জন্য রাত্রেবেলা, ইমার্জেন্সি প্রয়োজন হলে আগের দিন আপনাকে জানায় রাখলো, আপনি রক্ত নিয়ে রাখলেন, রক্ত দিয়ে রাখলেন। এই জন্য রক্ত যদি কেউ দেয় এমন অবস্থায় তার রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক ওলামায়ে কেরামের মতে। এই জন্য রক্ত যদি ইমার্জেন্সিতে দেওয়ার প্রয়োজনই হয়, হঠাৎ একজন রোগী অ্যাক্সিডেন্ট হলো, ইমার্জেন্সিতে রক্ত লাগে, তো আপনি তাকে রক্ত দিলেন। যদি শরীর একেবারে দুর্বল না হয়, আপনি যদি শরীর একেবারে দুর্বল হয়ে যায় ওই দিন, তো আপনি তাহলে খাবার তো খেতেই হলো, কারণ মানব সেবা আপনি করতেছেন, আপনি কিছু খেয়ে ফেলবেন, রোজা তো ভেঙে গেল, তো এই রোজার পরিবর্তে রোজার মাসের পরে আর একটা রোজা রাখবেন, কারণ রক্ত যেহেতু দিয়ে দিলেন, চেষ্টা করবেন আগের দিন দেওয়ার জন্য। আর যদি ইঞ্জেকশন দিয়ে কোনো টেস্টের জন্য পরীক্ষার জন্য এক সিরিজ দুই সিরিজ রক্ত বের করা হয়, তারপরে রোজা রেখে শরীর অনেকটা দুর্বল হয়, তেমন তো অবস্থায় যদি শরীর দুর্বল না হয় তো আপনি রোজার সম্মানার্থে এই দিন আর কিছু খাবেন না, রোজা সূর্যদার মানুষের মতোই থাকবেন, আবার রোজার মাসের পরবর্তীতে আরেকটা রোজা রাখবেন, সতর্কতা বশত যেন রোজা যদি ভেঙেও গিয়ে থাকে পরবর্তীতে যেন আল্লাহ পাক মাফ করেন আরেকটা রোজা রাখার কারণে। আরেকটা বিষয় ছিল যে ব্রাশ করা, আবার হচ্ছে আরেকটা কি জানি, ব্রাশ করা, রক্ত দেওয়া, বের করা, ভুলবশত যদি কিছু খেয়ে ফেলেন, ভুলবশত যদি রোজা রাখা অবস্থায় কেউ খেয়ে ফেলেন, এমন তো অবস্থায় তার রোজা ভাঙবে না। কেমন ভাঙবে না? আপনি ভুলবশত রোজা অবস্থায় আপনি কিছু খেয়ে ফেললেন, তো এমন তো অবস্থায় আপনার রোজা ভাঙলো না, তবে আপনি কিছুক্ষণ পর আবার বুঝলেন যে হ্যাঁ আমি তো ভুলে খেয়ে ফেললাম, এখন আপনি রাগ করে ইচ্ছা মতো খাবার খেলেন, এই খাবার খাওয়া যাবে না, যতটুকু খেয়ে ফেলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মেহমানদারি, এই জন্য আপনি যদি খেয়ে ফেলেন রোজা ভাঙবে না। তবে রোজার মাসের পরবর্তীতে যেহেতু আপনি একবার খাবার খেয়ে ফেলেছেন, রোজার মাস শেষ হলে যে কোনো দিন একটা রোজা রাখবেন, এই হচ্ছে একটা বিষয়। আজকের আলোচনা এই পর্যন্তই। আবার রোজা রাখার কারণে যদি পাইলসের সমস্যার কারণে মলদ্বার দিয়ে রক্ত বের হয়, তো এর কারণে কিন্তু আপনি ইচ্ছা করে বের করছেন না, পায়খানার সাথে বের হচ্ছে, এই জন্য কিন্তু আপনার রোজা ভাঙবে না। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে আলোচনা আছে, ভিডিওগুলো দেখবেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।